DY365ৰ ধাৰাবাহিক বাতৰিৰ পিছত উপাচাৰ্য ৰঞ্জিত তামুলীৰ নেতৃত্বত ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত চলি থকা ভয়ংকৰ বিত্তীয় অনিয়ম সন্দৰ্ভত এক উচ্চ পৰ্যায়ৰ তদন্ত বিচাৰি বিশ্ববিদ্যালয় শিক্ষক সন্থাই প্ৰতিবাদী সমদল কৰি গৈ উপাচাৰ্য কাৰ্যালয়ৰ সন্মুখত সোমবাৰে ধৰ্ণাত বহে। বিশ্ববিদ্যালয় বিষয়া সন্থা, কৰ্মচাৰী সন্থা, ছাত্ৰ সমাজে সহযোগ কৰা এই প্ৰতিবাদী কাৰ্যসূচীত অংশ লৈ সন্থাৰ সভাপতি ডক্টৰ লক্ষীৰাম শইকীয়াই কয় যে উপাচাৰ্যৰ নেতৃত্বত বিশ্ববিদ্যালয়ত যিসমূহ অনিয়ম চলি থকা বুলি DY365ৰ বাতৰি সম্প্ৰচাৰ হৈছে সেয়া 100% সত্য। বিভিন্ন প্ৰচাৰ মাধ্যমত কিছুমান কথা প্ৰচাৰ হৈছে আৰু সেই প্ৰচাৰ হোৱা কথাবিলাক বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষক সকলে আলোচনা পর্যালোচনা করে কর্তৃপক্ষের লগতো বিভিন্ন আলোচনা করে এটা কথাত আশ্বস্ত হল যে যা কথা প্রচার হয়েছে বা শিক্ষক সকলের মনত যা সংকোচ হয়েছে এই কথাখিনি লৈ সেই কথাখিনি আমার দিকের সচাকয়ে অতি দুঃখজনকভাবে সত্য বলে আমি বোধ করছো। প্রতিবাদী শিক্ষকসকলের সম্মুখলৈ ওলাই আহি সকলো অভিযোগ কার্যত নস্যাত করে উপাচার্য ডক্টর তামুলিয়া কয় যে তেওঁ ইতিমধ্যে অনিয়মৰ তদন্ত করবলৈ এখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে দিছে, কিন্তু উপাচার্যর সম্মুখতে সেই কমিটিক নস্যাত করে সন্থায়। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়কে আমার ইসি মেম্বার সকলের লগত আলোচনা করে এখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে দিছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিয়ে বাহিরলে পেপার লিকেজে হোক বা বিত্তীয় যেখানি খেলিমেলি হয়েছে এই গোটেই বস্তুখিনি পুঙ্খানুপুঙ্খরূপে অনুসন্ধান করব। তেখেতে কলে যে এই যা হয়ে আছে তার কারণে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখন গঠন করে দিয়া হয়েছে। এটা আপনার এটা কথা ভাবকসুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, সেইজন উপাচার্য মহোদয়ে এখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাতিছে। কমিটির তিনিজনীয়া কমিটিখনের দুজন মেম্বারে হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিষয়া, এজন প্রফেসর। গতি আপনি ভাবক কথাটো এনেকুৱা হোৱা নাইনে যে এখন জিলার এসপি এজনে এজনের বিপরীতে অভিযোগ উঠিছে দুর্নীতির আর সেই অভিযোগের তদন্ত করবলে দিয়া হয়েছে ডিএসপি বা এস আই লেভেলের এজন অফিসারক। প্রতিবাদী শিক্ষক ছাত্রর কাষলৈ আহি অসহায়ভাবে উপাচার্যই কয় যে বিত্তীয় অনিয়ম তেওঁর নেতৃত্বত হোৱা নাই, তেওঁর কোনো বিত্তীয় ক্ষমতা নাই, কিন্তু তারও প্রতিক্রিয়া তেওঁ সম্মুখতে দিয়ে শিক্ষক সকলে। আপনার এটা কথা কয় যে বিত্তীয় খেলিমেলি এটা এজন মানুষের যোগেদি হব না। আৰু এটা আপোনাক কথা স্পষ্ট কৰি দিছোঁ যে ভাইচ চেঞ্চেলৰ নামত কোনো ফাণ্ড কেতিয়াও নাহে, ভাইচ চেঞ্চেলৰ নামত কোনো ফাণ্ড জমা নহয়। আৰু যেতিয়া ইউনিভাৰ্চিটিৰ পৰা পইচা ওলাই যায় তেতিয়া সেই চেকত ছিগনেচাৰ থাকিব ৰেজিষ্টাৰ আৰু ফাইনেন্স অফিচাৰ। আপোনালোকে হয়তো নাজানিব পাৰে এটা কথা আমি কওঁ যে বৰ্তমানৰ উপাচাৰ্য মহোদয়ে যিটো বিত্তীয় বিষয়টো চলাই আছে তাত আমাৰ ৰেজিষ্টাৰৰ ক্ষমতা মাথোন 50,000 টকার ভিতরতে সীমিত রাখিছে। 50,000 টকার উপরের যেখানি বিত্তীয় লেনদেন হব সেইখানি পনপটিয়াকৈ ভাইস চেঞ্চেলর মহোদয়ের অনুমোদন লাগিব। শিক্ষক সকলের ক্ষোভের সম্মুখত অসহায় হয়ে পড়ি উপাচার্যই কয় যে তেওঁ সন্থার দাবিক সমর্থন জানাইছে আর সকলো বিত্তীয় অনিয়মর তেওঁ এক তদন্ত বিচাৰে। যে আপনার দাবির প্রতি মোরও সম্পূর্ণ সমর্থন আছে, মই বিচাৰিছো যে সরকারের ফালেরপৰা এটা নিরপেক্ষ তদন্ত হোক, তদন্ত কমিটির প্রতিবেদন যোগ সরকারে বা উপর লেভেলে যোগ আর তেওঁলোকে যি ধরনের সিদ্ধান্ত লয় সেই সিদ্ধান্ত মই নতখিরে মানি লবলৈ বাধ্য হয়েছে। শিক্ষক সমাজের প্রতিবাদী কার্যসূচীত অংশ লৈ ছাত্র সমাজে দাবি করে যে এনেবোৰ লজ্জাজনক অভিযোগের পিছত ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়খনের উপাচার্যর পদত থাকার সকলো নৈতিক অধিকার হেরুয়াইছে তামুলিয়ে। আমি ভাবো যে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় এক গরিমা আছে, যার এক ঐতিহ্য আছে, এনে গরিমা ঐতিহ্য থাকার সন্মানের পদত তেওঁ থাকিব কাৰণে কোনো অধিকার নাই। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজে উপাচার্যর বিরুদ্ধে উত্থাপিত সকলো অভিযোগের তথ্য পাতি সম্বলিত করে আচার্য তথা রাজ্যপাললে এক স্মারকপত্র প্রেরণ করে তেওঁর হস্তক্ষেপ বিচাৰিছে। এই স্মারকপত্রর প্রতিলিপি প্রেরণ করা হয়েছে মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীলৈকো। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় বিষয়া সন্থায় অহা 27 জানুয়ারী পুনের এই বিত্তীয় নিয়মের বিরুদ্ধে এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডিব্ৰুগড়ের রাতুল গোহাঁই, রিপোর্ট DY365।